আজ ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম পেট্রোপোল বেনাপোল সীমান্তে। এটা হচ্ছে পেট্রোপোল আর বেনাপোল সীমান্ত। আর আজকে তারিখটা হচ্ছে 21 ফেব্রুয়ারি, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পেট্রোপোল সীমান্তে যাওয়ার পথে বনগাঁ ভাষা শহীদের বেদি এবং একটা মঞ্চে চোখে পড়লো, যেখানে গতকাল অনুষ্ঠান হয়েছিল ভাষা মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। এই যে ব্যানার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাষা দিবস পেট্রোপোলে উদযাপন হবে। তার আমরা যশোর রোড বরাবর পেট্রোপোল সীমান্তের দিকে আমরা যাচ্ছি। আর এই যে মানে যশোর রোডের যে শিশু গাছ, তার ছায়ায় একটা মানে শান্তির জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে আমাদের কাছে। পেট্রোপোল যাওয়ার পথে এখানে আর একটা ভাষা শহীদের বেদি দেখতে পারলাম। যশোর রোড ধরে তো পৌঁছে গেলাম পেট্রোপোল সীমান্তে, আর এসেই চোখে পড়লো প্রথমেই বিএসএফদের নিজেদের যে প্যারেড সেটা। আজ ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম পেট্রোপোল বেনাপোল সীমান্তে। এটা হচ্ছে পেট্রোপোল আর বেনাপোল সীমান্ত। আর আজকে তারিখটা হচ্ছে 21 ফেব্রুয়ারি, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন বা সবাই স্টুডেন্টরা সবাই মিলে ভাষা আন্দোলন করেছিল, আর তাদের শ্রদ্ধা জানানোর জন্যই 1952 সালের 21 ফেব্রুয়ারি থেকে শহীদ দিবস পালন করে আসছে বাংলাদেশ। কিন্তু 1999 সালের 17ই নভেম্বরের পরে ইউনেস্কোর তরফ থেকে আজকের দিন মানে 21 ফেব্রুয়ারিকে ভাষা দিবসের মর্যাদা দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আর সেই জন্যই আজ আমরা পেট্রোপোল বেনাপোল সীমান্তে আন্তর্জাতিক জায়গায় মানে দুই দেশের সীমান্ত অঞ্চলে ভাষা দিবসের অনুষ্ঠানে এসেছি। প্রতি বছর একসঙ্গে দুটো দেশের মানুষ একসঙ্গে ভাষা দিবস অনুষ্ঠান করে দুই দেশের সরকার, এবছর আলাদা আলাদা করছে। আর এইটা হচ্ছে ভারতবর্ষের যে ভাষা দিবসের অনুষ্ঠান হচ্ছে ওইটা, আর পেছনে নোম্যান্স ল্যান্ডের ওপাশে বাংলাদেশের ভাষা আন্দোলনের জায়গা দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। আমরা এখন এই যে পেট্রোপোল বেনাপোল সীমান্তের আছি, ওপাশে ওই যে দেখা যাচ্ছে বেনাপোল সীমান্ত মানে বাংলাদেশের দিকটা, আর ওখানে আর একটা মঞ্চ বেঁধে ভাষা দিবসের অনুষ্ঠান হচ্ছে। আর এই পাশে আমাদের সাধারণ মানুষদের যারা ভারতীয়রা তাদের এই পর্যন্ত যেতে দিচ্ছে এখানে, তারপরে আর নোম্যান্স ল্যান্ডে যেতে দিচ্ছে না, কারণ সিকিউরিটির একটা ব্যাপার আছে। আর কিছু প্রেস বা সংবাদ মাধ্যমকে ভেতরে যেতে দিচ্ছে, তাদের একটা আইডি প্রুফ দেখিয়ে দিচ্ছে, সাধারণ মানুষকে যেতে দিচ্ছে না। প্রচুর মানুষ এসছে ভাষা দিবসের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রতি বছর ওই দুই দেশের অনুষ্ঠান একসঙ্গে হয় নোম্যান্স ল্যান্ডে হয়, কিন্তু এবছর যেতে দিচ্ছে না বলে এই যে অপেক্ষমান যারা মানে মানে ভাষা আন্দোলনে মানে ভাষা দিবসের অনুষ্ঠানে আসতে এসেছে, তারা এই এই যে সিকিউরিটি যে পর্যন্ত আটকে দিয়েছে সেই পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে রয়েছে সবাই। আর ওপাশে সাংবাদিকরা রয়েছে, আর এই যে দেখুন এখান থেকে যে পরপর সারিবদ্ধভাবে লাইন দিয়ে রয়েছে, এগুলো হচ্ছে বাংলাদেশ এই ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সব প্যাসেঞ্জার যারা এখান থেকে পাসপোর্টের মাধ্যমে যেতে পারে। আর ওই যে মঞ্চ বাধা রয়েছে ওটা হচ্ছে আমাদের ভারতবর্ষের তরফে যে ভাষা দিবসের অনুষ্ঠান করছে সেই তার মঞ্চ, আর ওর অনুষ্ঠানও শুরু হবে দেখাবো ক্যামেরার মাধ্যমে। আমাদের ভারতের পক্ষ থেকে বনগাঁ পৌরসভা, বনগাঁ পঞ্চায়েত সমিতি ও সাইগুড়ের গ্রাম পঞ্চায়েত মিলিতভাবে এই মঞ্চেই অনুষ্ঠান করছে ভাষা দিবসের। সেখানে সমস্ত স্কুলের শিক্ষার্থীরাও সবাই এসেছে, এটা হচ্ছে সেই জায়গা জিরো পয়েন্টে যেখানে ভাষা শহীদদের বেদি আছে, সেখানে
ভারতের তরফ থেকে এই যে ফুলগুলো যেগুলো নিয়ে যাওয়া হচ্ছে এগুলো দিয়েই তাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে, আর সবাই যারা পারমিশন পেয়েছে তারাই যেতে পারবে একমাত্র। এটা হচ্ছে সেই জিরো পয়েন্ট যেখানে ভারত এবং বাংলাদেশ উভয় দেশেরই প্রতিনিধিরা এসে শহীদ বেদিতে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। আর বলে নেওয়া ভালো, এই ভিডিওটা আমার এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে আমি এটা পেয়েছি। আরে আরে আপু 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 আপু